স্পিকার কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে, যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি মাননীয় স্পিকার ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলতে পারছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সরকার যখন বলছে যে তারা পরকীয়ায় চলে গেছে, ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের জেরে উড়ে গেছে, তখন 2019 সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন FIDH বলছে যে গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ। এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে FIDH বলছে, যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকেই রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয়, তো এই কাজগুলো মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ গুমকে তারা মানবতা বিরোধী অপরাধ বলছে। এবং সরকারের দায়িত্ব হচ্ছে, মাননীয় স্পিকার, যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা, সেই তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা। মাননীয় স্পিকার, একটা বিষয় আজকে আমি বলতেই চাই, বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে যে যখন কোন ব্যক্তিকে গুম করা হয়, পাওয়া যায় না, তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, তার মানে সরকারি দল না করলে, সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, এটাই বিরাজনীতি। আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বর্তমান বাংলাদেশে, এখানে আপনি সংবিধানে 12 গণ উচ্ছেদ বলছেন, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো বৈষম্য তাহার উপর নিপীড়ন করা হয় না। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে আজকে যারা আমাদের ধর্মীয় স্কলার, যারাকে আমরা আলেম বলি, আলেম অর্থ আমি যেটুকু বুঝি মাননীয় স্পিকার, যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী, আজকে তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে। মাননীয় স্পিকার, আমি এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীকে বলবো যে আজকে যে সমস্ত আমাদের আলেমরা আজকে এই ধরনের রিমান্ড গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে, তাদেরকে আপনি দয়া করে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তাদেরকে দয়া করে মুক্তি দেন। দেশে না হলে উদ্বেগ এবং দেশে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। মাননীয় স্পিকার, আমি আমি যে কথাগুলো বলছি যদি অসত্য বলি, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাফসির বন্ধ করে দিয়েছেন। তো ধর্মীয় তাফসির যদি আজকে এখানে বলছেন সংবিধানে যে আজকে কোনো আপনার নিপীড়ন করা হবে না, কোনো আপনার ই করা হবে না, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার, আজকে আমি আজকে পত্রপত্রিকায় গত 4 দিন যাবত আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান, 4 দিন থেকে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে। মাননীয় স্পিকার,